ভিউয়ার্স হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবারো স্বাগতম তো টিউটোরিয়ালের উপর যে আমরা আলোচনা করব নয় এর আই নাম্বার যে আছে একদম লাস্ট ওয়ান যে আমাদের একদম সবার শেষের যে এটা করলে আমাদের সব এর সব শেষ হয়ে যাবে ওকে তো এটা নিয়ে আমরা আলোচনা করব তো নয়ের এর অনুশীলনতে মূলত আমাদের এখানে চরম বিন্দু এবং কি মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নিয়ে আমরা এখানে আলোচনা করব তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নিয়ে আলোচনা করার জন্য আমাদের এখানে দুইটাই কন্ডিশন যে আমাদের এখানে সর্বোচ্চ মানটা আমরা কিভাবে বের করতে পারি এবং সর্বনিম্ন মান আমরা কিভাবে বের করতে পারি তো আমি এখানে এটার জন্য কিছু প্যাটার্ন দেবো যে এই প্যাটার্নগুলো ভাবে করলে আমাদের কাজ শেষ তো আমি প্যাটার্ন শেখানোর পর আমি একটা ম্যাথ সলভ করে দেবো আচ্ছা বলছে আমরা এখানে যদি ডি করি একটা মানকে মানে একটা মানের তখনই চরমবিন্দু পাওয়া যাবে বা হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে যখন আমাদের ডি এক্স এর মানটা শূন্য হবে এখানে এটা মাথায় রাখতে হবে ম্যাট মানে আমাদের এই অধ্যায় করতে গেলে এই জিনিসটা রাখতে হবে এখানে মাথায় আরেকবার বলি কোন একটা মান কোন একটা ভ্যালুর আমাদের এখানে চরম বিন্দু বা মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমরা তখনই পাবো যখন ডিওয়াই ডি মানটা শূন্য হবে যে আমরা কখনো দেখি যে ডি মানটা শূন্য হচ্ছে না তার মানে এখানে ওর ক্ষেত্রে চরম বিন্দু পাওয়া সম্ভব না মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাওয়া কখনো সম্ভব না এখানে ওকে তো ধরুন আমাদের কাছে একটা ইনিশিয়াল একটা ফাংশন আছে মনে করুন এফ এক্স দেওয়া আছে এখানে এফ অফ এর আমাদের কিছু ভ্যালু আছে হ্যাঁ তো এই ভ্যালুটাকে আমি প্রথমে কি ডেরিভেটিভ করবো এখানে তো ডেরিভেটিভ করার পর আমি কী বললাম এখানে আমরা এফ অফ এক্স যখন আমি একবার ডেলিভিটিভ করব তখন এফ অফ এক্স ড্যাশ হবে এখানে তো এর মানটা জিরো হলেই তখনই আমরা কী হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাবো এখানে ওকে এটা হচ্ছে প্রথম স্টেপ তো আমি এটাকে আমার কোনো এক নম্বর ইকুয়েশন দিলাম দিয়ে আমরা এর মানটা জিরো করে আমরা এখানে এক্সের একটা মান পাবো এখানে এক্সের একটা মান পাবো একটা না দুটা মান পাবো এখানে বা অনেকগুলো মান পেতে পারি এখানে এটা আমাদের কোনো সমস্যা নেই এখানে এক্স এর যে মানটা পাবো এখানে এই মানটা এগারো জন আমাদের এখানে একবার যে ডেরিভিট করছে না যে মানটাকে ওইটাকে আবার আবার ডেলিভিউ করতে হবে এখানে তো এফ অফ এক্সকে আমি আবার ডেলিভিটিউট করি তাহলে আমাদের এফ অফ ডেক্স ড্যাশ হবে এখানে এখন এফ অফ এক্স ড্যাশের যে মানটা এখানে আছে আমরা এখানে এক্স এর যে মানগুলো পাবো এই মানগুলো এখানে বসাবো বসানোর পর যেটা দেখবো যে আমাদের এখানে যেটা শূন্য থেকে কি হবে এখানে বড় হবে যে মানটা যে শূন্য থেকে যে মানটা বড় হয় এটা যে মাথায় রাখুন শূন্য থেকে মানটা যদি বড় হয় তাহলে আমরা কি পাবো এখানে সর্বোচ্চ মান পাবো সর্বনিম্ন মান পাবো সরি আর শূন্য থেকে যে ছোট হয় এখানে মানটা মানে শূন্যই যদি বড় হয় তাহলে আমাদের কি সর্বোচ্চ মান পাবো মানে নেগেটিভ মান এই এই মানটা এখানে যে নেগেটিভ হয় তাহলে আমরা কি পাবো এখানে সর্বোচ্চ মান পাবো আর যে এই মানটা যদি পজিটিভ হয় তাহলে কি পাবো এখানে সর্বনিম্ন মান পাবো এখানে ফাইন তো আমরা ম্যাথমেটিক্স করলেই বুঝতে পারবো এখানে আমরা প্রথমত উদাহরণ এক নম্বরটা দেখি এখানে উদাহরণ এক নম্বর অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ সো এই উদাহরণ এক নম্বর ম্যাথে আমাদের বলছে যে হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস টু এখানে টু এক্স কিউব আর কি এখানে সরি বলছে এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত এখানে তো এই ম্যাটটা সলভ করার আগে আমি বলে নেই যে এই ম্যাটটা পারলে আপনারা এখানে পারবেন উদাহরণ দুই পারবেন উদাহরণ তিন পারবেন উদাহরণ চার পারবেন ওকে এবং আমাদের এখানে অনুশীলনীর যে একের যে ম্যাথগুলো আছে সবগুলোই পারবেন তো যেগুলোতে একটু সমস্যা হতে পারে সেগুলো আমি দেখাই দেবো এখানে যে সমস্যাগুলো হবে আর কি সো আমরা এটা একটু ভালো করে বোঝার ট্রাই করি আর অবশ্যই আমি যেহেতু নেক্সট টিউটোরিয়ালে আমি ইন্টিগ্রেশন অধ্যায়টা সলভ করব তারপরে এখানে সবগুলো অধ্যায় সলভ করব ইনশাল্লাহ তো যাদের ইন্টিগ্রেশন সমস্যা আছে তারা অবশ্যই শুরু থেকে ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার হবে বোঝা তো আমরা এখানে প্রথমত যেটা করলাম যে হচ্ছে আমরা এখানে এক নম্বর উদাহরণটা দিলাম এখানে আচ্ছা এই মানটা ছিল আমাদের এই মানটা এখানে বসলাম এখানে ওকে একটা ম্যাথ পারলে আমাদের সবগুলো ম্যাথে পারা যাবে এখান থেকে তো আমি এটাকে ডেরিভেটিভ করলাম এটাকে আমি একবার ডেরিভেটিভ করি মান এখানে ফাইন আর তিন সামনে হবে সিক্স এক্সেস করা হবে আর দুইটা সামনে গেলে কি হবে বিয়াল্লিশ এক্স হবে আর ছত্রিশ জাস্ট ছত্রিশ হবে টোয়েন্টি করলে জিরো হবে এখানে ফাইন তো আমি কিন্তু একটাকে বললাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমাদের কি এফ অফ এক্সের এর মানটা জিরো হয় এখানে তো এই মানটা করলাম জিরো এখানে

এখান থেকে কমন টমন নিয়ে আমাদের এখানে এরকম একটা মান পাবো এখানে তো এখানে এক্স এর মান পাবো এবং সিক্স পাবো ফাইন এক্স এর মান পালাম এখানে তো এর মান জাস্ট একবার ডেরিভেটিভ করে যে মানটা আছে ওই টু জিরো করলে আমরা এক্স এর মান পাবো এখানে করবো কি আমরা এখানে সমীকরণ যেটা ধরলাম এখানে এটা সমীকরণ দুই এটা ওকে এটা একবার ডেরিভেটিভ মানটা সমীকরণ দুই এটা হচ্ছে এক সমীকরণ এক তো এটাকে আমি আবার এর সাপেক্ষে অন্তরস্ত করবো তো এটাকে আমি আবার অন্তরস করি দেখুন তো এখানে কি হচ্ছে এখানে বারো হচ্ছে না মানে ছয় দুগুনে বারো হচ্ছে আর এখানে বিয়াল্লিশ হচ্ছে এখানে এই যে বারো আর বিয়াল্লিশ তো করলাম আমি এটাকে ডেরিভেটিভ করে আর এখানে ছত্রিশের জন্য তো জিরো হবে মানটা এখানে তো এটাকে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি মানটা পাবো এরকম একে বারো এক্স মাইনাস বিয়াল্লিশ পাবো এখানে এখন আমরা এই যে এক্স এর মান পেলাম এখানে ছয় এবং এক আমরা এখানে মানগুলো বসাবো কয় নম্বরে তিন নম্বর মানগুলো বসাবো তো সমীকরণ তিনে যে আমি এখানে বসাই মানটা তো এখানে বারো ইন্টু এক্স হবে এখানে ইন্টু মাইনাস বিয়াল্লিশ তার মানে বারো ইন্টু সিক্স মানে কত বাহাত্তর হবে এখানে বিয়াল্লিশ এই দুটো আমাদের বিয়োগ করে কত পাবো তিরিশ পাবো এখানে ওকে তো তিরিশের মানটা কি শূন্য থেকে বড় না তো মানটা যদি আমাদের শূন্য থেকে বড় হয় আমি কি বললাম যদি মানটা পজিটিভ হয় তাহলে এর জন্য আমরা কি বিন্দু পাবো এর জন্য আমরা এখানে সর্বনিম্ন বিন্দু পাবো এখানে সর্বনিম্ন মান পাবো আর কি তো এক্স ইজিক সিক্স বিন্দুতে এফ অফ এক্স এর মান সর্বনিম্ন বিন্দু আমি কিন্তু এই বিষয়টা বলে দিছি তো এফ অফ সিক্স এর মানটা আমি এখানে সমীকরণ একে বসাবো এখানে সিক্স এর ওপর কিউব হবে একুশ সিক্স এর ওপর স্কোয়ার সত্রিশ ইন্টু ছয় হবে এখানে মাইনাস টোয়েন্টি হবে সো ফাইনালি আমাদের যোগ বেগ করে দেখা যাবে যে মানটা পাবো কত কথা এখানে আমাদের মাইনাস একশো আঠাশ পাবো তার মানে মাইনাস একশো আঠাশ কিন্তু আমাদের কি সর্বনিম্ন মান এখানে আবার আমরা করবো কি এখানে এফ ডাবল ডাস মানে যে এখানে এখানে আমি করবো কি এখানে এই যে এখানে এই যাতে আবার আমি ওয়ান বসাবো এখানে ওয়ান বসালাম তো ওয়ান বসালে বারো ইন্টু ওয়ান মাইনাস একচল্লিশ সো এটাকে আমি যদি মানে ক্যালকুলেশন করি মাইনাস তিরিশ পাবো এখানে তো মাইনাস তিরিশ তো আমাদের কি শূন্য থেকে ষোট না তাহলে জানো আমাদের শূন্য থেকে ছোট মানটা হবে নেগেটিভ মানের জন্য মান পাবো এখানে সর্বোচ্চ মান পাবো এখানে তো এক্স ইজ টু ওয়ান বিন্দুতে এফ অফ এক্স এর মান সর্বোচ্চ এটা মান এটা এটা মান হ্যাঁ বিদ্যমান আর কি তো এই মানটা যে সমীকরণ একে আমি বসাই দিই তাহলে আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান ফাইন প্রসেসটা আরেকবার বলতেছি প্রথমে আমি একবার ডেরিভেটিভ করবো করার পর যে মানটা পাবো এটাকে এক্স এটাকে জিরো ধরলে আমাদের কী হবে এখানে এক্স এবং ওয়াই এর মানটা পাবো এখানে তো এটাকে জিরো ধরে আমি এখানে এক্স এবং ওয়াই এর মানটা দিলাম এখানে এখন এই সমীকরণ যে দুই নম্বরটা ছিল এখানে এটাকে আমি আবার ডেরিভেটিভ করবো এখানে হুম করলে আমাদের এরকম মানটা পাবো এই যাতে আমাদের এক্স এর বিন্দুগুলো বসাবো বসানোর পর দেখবো যার জন্য মানটা পজিটিভ আসছে এর জন্য আমাদের কি সর্বনিম্ন মান আর জন্য যার জন্য আমাদের নেগেটিভ আসছে তার জন্য কি হবে এখানে সর্বোচ্চ মান হবে এখানে আর যদি শুধু পজিটিভ মান আসে তাহলে কি এখানে কখনো সর্ব সর্বোচ্চ মান পাবো কখনো পসিবল না আবার যদি যদি আমাদের সবগুলো নেগেটিভ আসে মান তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি সর্বনিম্ন মান পসিবল হবে না এখানে ওকে তো এরপর হচ্ছে উদাহরণ দুই নম্বর ম্যাটটা এখানে ম্যাটটা আমি করে দিইনি জাস্ট আপনাদের বললেই বুঝবেন এখানে বলছে যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস থ্রি এর কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই এখানে এই কথাটা আমাদের প্রুফ করতে বলছে এখানে এর কি নেই সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই এখানে সো এটা আমরা কীভাবে প্রুফ করতে পারি আমরা প্রথমত এফ অফ এক্স ইকুয়াল এই মানটা ধরলাম এখানে আচ্ছা ধরার পর আমরা এটাকে যে ইকুয়েশন করি ক্যালকুলেশন করে দেই এখানে তাহলে আমাদের কত হবে থ্রি এক্সেস করা হবে এখানে আমি যে কালারটা চেঞ্জ করে দেই আমরা একটু দ্বিতীয় লাইনে একটু খেয়াল করি এখানে কি হবে থ্রি এক্সেস করা হবে এখানে কত সিক্স এক্স হবে এখানে প্লাস সিক্স হবে আবার এখান থেকে আমরা তিন কমন নিতে পারি না তো তিন জয় আমি এখানে কমন নেই তাহলে কিন্তু দেখুন আমাদের এখানে একটা ভেতরে সূত্র হচ্ছে এখানে এখানে আমাদের ভেতরে কী হচ্ছে একটা সূত্র হচ্ছে এখানে তো এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো আমাদের এখানে এই ওয়ানটাকে আমি কি দুটো ওয়ান করে নেবো এখানে তো ওয়ান প্লাস ওয়ান করবো আর কি তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ানের জন্য আমি একটা সূত্র আবার প্লাস ওয়ানটা এখানে পাশে দিলাম তো এখন দেখুন তো আমরা এই এর মানটা এখানে যাই ধরি এখানে এখানে প্লাস ধরি বা মাইনাস ধরি আমরা পৃথিবীর যে কোনো মানটাকে যে এর মান ধরি এখানে মানটা অল টাইম পজিটিভ না কারণ কি কারণ আমরা যেখানে এর মানটা যদি তিন ধরি মাইনাস তিনও ধরি তাহলে মাইনাস ফোর হবে তো এর উপর স্কোয়ার থাকার কারণে কি মানটা পজিটিভ হবে অল টাইম আবার মানটা যদি পজিটিভ হয় মানে একের থেকে বড় বলাই তাহলে তো অবশ্যই পজিটিভ হবে এখানে যাই ধরেন এখানে আমাদের সবসময় কি হবে এখানে ধনাত্মক মানটা বা এখানে এই মানটা সবসময় আমাদের শূন্য হবে না এটা কিন্তু এক্সের কোন বাস্তব সংখ্যার জন্য আমাদের মান শূন্য এফ মানে যেহেতু আমাদের এখানে এই এই কোনোভাবেই শূন্য করা পসিবল না আমরা এখানে কোনোভাবেই শূন্য করতে পারবো না যেহেতু শূন্য করা পসিবল না সেহেতু আমাদের এখান দ্বারা কোনো সর্বোচ্চ বা সর্বনিমান পাওয়া যাবে না মানে আই হোপ আমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এরকম যে আমি একবার জন ডেরিভেটিভ করবো মানটাকে এই মানটাকে একবার ডেরিভেটিভ করার পর যে আমি দেখি যে এই মানটা কোনোভাবেই পসিবল না শূন্য করা তাহলে আমাদের এর জন্য কোনো সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান পাবো না আর কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমি তখনই পাবো যখন আমাদের কি হবে এটাকে এফ একবার ডেরিভেটিভ মানটা শূন্য করা পসিবল হবে ওকে আচ্ছা আশা করি বুঝতে পারছেন এই তিন নম্বর উদাহরণ একদম সিমিলার ভাবে করবেন এখানে এখানে আমাদের কি দেওয়া আছে এখানে থ্রি সাইন এক্স প্লাস ফোর কজ স্কোয়ার এখানে আর আমাদের এখানে কোনের একটা মানে কন্ডিশন দিয়েছে শূন্য ডিগ্রি থেকে বড় হবে বা সমান হবে এবং আমাদের পাই বাই টু এর থেকে ছোট বা সমান হবে আর কি ওকে তা পাই বাই টু মানে কত এখানে নাইনটি ডিগ্রি মানে শূন্য থেকে নাইনটির মধ্যে আর কি আমাদের এক্স এর মানটা এখানে থাকবে শূন্য থেকে নাইনটির মধ্যে আর কি শূন্য থেকে নাইনটি আপ করলে আমাদের মানটা এখানে নেওয়া যাবে না ফাইন আমরা করবো কি এখানে প্রথমত এটাকে ডেরিভেটিভ করবো এখানে তো ডেডিভিউ করলে কত হবে এখানে তার মানে কি এখানে সূত্র হবে এখানে তো এক্স যে সামনে যায় এখানে কত হবে হবে আর যাকে আমি বললাম সে না তো এটাকে করলে আবার কস পাবো এখানে ঠিক সিমিলার হতে কস কে করলে আমি একই মান পাবো এখানে তো প্রথমে টু সামনে যাবে তার মানে এইট কজ এক্স হবে যাকে এক্স বললাম সে এক্স না সে কজ এক্স তো কজ এক্স করলে হবে এখানে তো মাইনাস সাইনেক্স হবে মাইনাসটা এখানে গুণ হয়ে গেল দেন ফাইনালি আমাদের এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করি আমরা একটা এরকম একটা মান পাবো এখানে সিক্স সাইন এক্স কজেক্স সো আমরা যে এখানে দেখি এখানে যে হচ্ছে সিক্স সাইনেক্স কজ এক্স থেকে এইট কজ এক্স সাইনেক্স বা সাইনেক্স বাদ দেয় তাহলে আমাদের টু সাইনেক্স কজেক্স থাকবে এখানে দেন আমরা কিন্তু এটা একটা সূত্র জানি যে সাইন এ প্লাস বি সাইন টোয়েস এর সূত্র কি টু সাইনে কজ বি সূত্র তো এখানে টু সাইনে কস বিকে লেখা যায় সাইন টয়েসে লেখা যাবে আর মাইনাস তারপরে মাইনাস দিলাম এখানে আচ্ছা এখন আমাদের এখানে যে কাজটা হবে যে এই সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এফ অফ এক্স ইগুলি শূন্য হবে এই মানটাকে শূন্য ধরবো শূন্য ধরার পর আমাদের কী হবে এখানে এক্সের মানটা শূন্য হবে এখানে তো এক্সের মানটা যদি শূন্য হয় তাহলে আমাদের কত হচ্ছে বলুন তো সাইন কত ডিগ্রি মানে এখানে শূন্য বলুন তো আচ্ছা আমি এখানে যদি এরকম করি যে ধরুন আমাদের এখানে এই টু আর টু যে কাটা যায় তাহলে নব্বই ডিগ্রি না তো সাইন নব্বই ডিগ্রির জন্য আমাদের মানটা কত হচ্ছে ওয়ান হচ্ছে এখানে মানে এফ অফ এক্স ইকুয়াল শূন্য হলে আমাদের সাইনের মানটা শূন্য হচ্ছে অটোমেটিকলি ধরুন আমাদের এরকম একটা বিষয় ধরুন হচ্ছে

এখন আমরা এফ এফ অফ এক্স শূন্যর জন্য আমি দেখব যে মানটা কত হচ্ছে শূন্যর জন্য মাইনাস টু না মাইনাস টুর জন্য আমাদের কীভাবে এখানে সর্বোচ্চ মান পাবো এখানে অ্যান্ড আমাদের এখানে পাই বাই টু জন বসাবো তখন আমাদের দেখবো যে এর জন্য কত তখন দেখতেছি শূন্য থেকে বড় মানটা তো শূন্য থেকে বড় মানটা হলে এর জন্য কি সর্বনিম্ন নিম্ন মান পাবো এখানে সো ফাইনালি এভাবে একইভাবে এখানে কাজটা হবে সো এই এরপরে যে ম্যাপটা আমাদের এখানে আছে চারের হচ্ছে চারের যে উদাহরণটা এখানে দেওয়া আছে এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে যে এফ অফ এক্স ইজিকাল টু উ মাইনাস আঠারো এক্স স্কোয়ার প্লাস নাইনটি সিক্স বলছে এত বেধিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমাদের করতে বলছে তো আগের মতো করে আমরা একবার করবো শূন্য হবে এর জন্য আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মানটা পাবো এখানে দেন ফাইন আমরা করবো এই মানটাকে ডেডিটিভ করার পর মানগুলো বসাবো হুম তো মানগুলো এখানে বসানোর পর আমরা করবো কি এটাকে আবার আবার আমি ডেলিট করবো এই মানটাকে এখানে এটাকে তো মানটাকে আমি করার পর আমি এখানে এই এই মানটা মানে যে যখন আমি এটাকে জিরো ধরব আমাদের এখানে চার এবং আট হবে এখানে এটা ক্যালকুলেশন করে দেখবেন নিজেরাই পারবেন এটা ইনশাল্লাম দেন ফাইনালি আমাদের করে সেমভাবে ভাবে আমাদের কাজটা করলে আমাদের হয়ে যাবে এখানে ওকে সো এখানে একইভাবে আমরা যে ম্যাথ গুলো করবো সেগুলো একটু আমি বলে দিই এক এক নম্বর যে ম্যাথটা আছে এখানে এই ম্যাটটা আমরা সেম ওয়েতে করবো তারপর দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে এটাও সেম ওয়েতে করবো তিন নম্বর যে ম্যাটটা আছে এটাও সেম ওয়েতে করবো আমরা এখানে তারপরে আমাদের এখানে চার নম্বর যে ম্যাটটা আছে এটাও সেম ওয়েতে করবো জাস্ট এটাকে একটু ভাঙাই নিতে হবে ভাঙাবো কী হবে দেখি একটু একের চার নম্বর এক্স ইন্টু বারো মাইনাস টু এক্স এক্স স্কোয়ার আছে তো আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা করবো এখানে

এখন দেখুন তো এখানে আমাদের ইউ বাই এর সূত্র না এখানে ইউ বাই ভি সূত্র মানে এখানে ইউ বাই ভি এর সূত্র তো আগের মতো করে সেম ভাবে এটাকে আমি যে ডেরিভেটিভ করি ইউ বাই ভি হবে এখানে তো ভি স্কোয়ার নিচে ভি স্কোয়ার ভি সামনে আসলো ইউকে ডেরিভেটিভ করবো আবার ইউ সামনে থাকবে ভিটাকে ডেরিভেটিভ করব তো এটাকে ডেরিভেটিভ করে আমাদের এগুলো যেহেতু জানি এখানে জাস্ট হালকা বলে যাচ্ছে এখানে এটা থাকবে এভাবে এখানে এক্স মাইনাস টেন থাকবে এখানে তো এখানে টু এক্স মাইনাস সেভেন থাকবে এখানে তো এই মানটা থাকবে এটা করলে জিরো হবে মানে ওয়ান হবে এখানে হুম সেখানে এখানে কাটলে ফাইনালি আমাদের এই মানটা পাবো তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এফ অফ এক্সের মানটা কী হবে এখানে এটা পাবো ওকে তো আমাদের এখানে এফ অফ এক্সের মান শূন্য হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য আমরা করবো এখানে সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য ডি বাই ডি এক্স বা এফ অফ এক্সের মান শূন্য হবে এখানে এই মানটা এখানে আপনি আপনি স্যালে এটা দিয়ে এখানে দিতে পারেন যে এফ অফ এফ অফ ড্যাশ মানে এফ ড্যাশ অফ এক্সের মান শূন্য হবে এখানে আসলে পিডিএফগুলো আসলে মানে করার মানে এর থেকে লেখাটাই বেটার ছিল মেবি দেন তারপরে আমরা করব কি এই মানটা যে এখানে যেটা ছিল x 16 x 4 x 10 হোল স্কয়ার তো আর আর এই যে গুণ করে দেই এখানে তাহলে আমাদের কিন্তু এই এই মানটা উপরে মানটা থাকতেছে এখানে কারণ এই এটা আমাদের জিরোর সাথে গুণে শূন্য হয়ে যাচ্ছে তাহলে x এর মান একবার 16 পাবো x এর মান একবার 4 পাবো এখানে ওকে তো এখন আমরা করব কি আবার করব কি এটাকে দুইবার ডেড ইউ করবে এখানে এখন এটাকে আবার ডেরিভেটিভ করব দুই নম্বর ইকুয়েশনটাকে করলাম এখানে করলে আবার এখানে ইউভি সূত্র হচ্ছে দেখুন এখানে ইউভি সূত্র হচ্ছে তো ইউভি যদি আমি এখানে সূত্র করি আবার এখানে ভিড় প্রে স্কয়ার আর এখানে দেখুন কত হচ্ছে এখানে এখানে এটা তো আগে থেকে এটা ভিটা সামনে আসবে আবার ইউকে ডেডিট করবো ইউ মানে আমাদের জাস্ট এই মানটাকে ধরে নেই যে এটা এই মানটা মানে এইটা আর কি সরি এটা করলেই বেটার হবে যে এক্স কর মানে টোয়েন্টি এক্স প্লাস সিক্সটি ফোর আর কি এইটে করছেন টোয়েন্টি এক্স এটা আর কি ওকে দেন এটাকে আবার সামনে রাখবে আবার পরেরটাকে ডেডিট করবো করে আমাদের এখানে ফাইনালি আমাদের এরকম একটা মান পাব এখানে ফাইন তো মানটা পাওয়ার পর আমরা করবো কি মানগুলো বসা দেবে প্রথমে এর মানটা ষোলো বসাবো তো এর মান ষোলো বসালে দেখবো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কি শূন্য থেকে বড় না তো শূন্য থেকে বলে এর জন্য আমি কি সর্বনিম্ন পাবো এখানে দেখো এক নম্বর ইকোয়েশন যেটা ছিল যে এক নম্বর ইকোয়েশন ছিল আমাদের এটা এখানে আমি ষোলো বসাবো ষোলো বসালে দেখবো যে আমাদের এর জন্য মানটা হবে সর্বনিম্ন পাবো এখানে অ্যান্ড এই আমরা করবো কি এখানে এক্স মানটা ফোর একবার বসাবো এখানে যেহেতু আমাদের এখানে এখানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি মানে ওয়ান বাই থ্রি আছে এখানে তার মানে এর জন্য আমি সর্বোচ্চ মানটা পাবো তো এই মানটা আমি কিনে সমীকরণ একে বসাবো সমীকরণ এক মানে কি আমাদের যেটা মানে আমি যেভাবে অ্যাপ্রোচটা প্রথম ম্যাথে করছে যে এই ম্যাথটা সেম ভাবে আপনারা সবগুলো ম্যাথে করবেন এখানে ইনশাআল্লাহ সবগুলো ম্যাথে হবে যে আপনাদের ক্যালকুলেশন ঠিক থাকে সো একটু ক্যালকুলেশন করার সময় একটু ভেবে একটু দেখবেন দেন একইভাবে আমরা এখানে ছয় নম্বর যে ম্যাথটা আছে এটা করার ট্রাই করব ওকে ওই তিন আমাদের এখানে পারা যাবে ইনশাল্লাহ অ্যান্ড আমাদের সাত যে ম্যাটটা সেটাও করবো ভাবে আট নম্বর ম্যাটটাও করবো একইভাবে ম্যাথ আমরা আমরা নেক্সট এবং চার এই সবগুলো একটু হালকা করে দেখার ট্রাই করবো কারণ আমাদের এখানে বেশি আসে না এই ম্যাথগুলো বেশিরভাগ আসে তিন নম্বর এবং চার নম্বর মোটামুটি ওকে মোটামুটি যেগুলো বেশি আসে সেগুলো এক নম্বর এবং উদাহরণের যে ম্যাথগুলো এখানে আছে সো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ